একটা সিদ্ধান্ত জানাতে এত দেরি কেন করছো অনু? দেরি করছে নাকি? তুমি টায়ার্ড হয়ে গেলে এই সাবজেক্টটা মিউট হয়ে যেতে পারো। বাহ, তোমার কাছ থেকে এখন থেকে আমাকে বুদ্ধি নিয়ে চলতে হবে? বুদ্ধি একটা নিউট্রাল জেন্ডার, এটা কোনো টাইম সেন্স নেই। টাইম সেন্স আছে মানুষের, আর মানুষ সেই সেন্স কাজে লাগিয়ে ডিসাইড করে কার বুদ্ধি নেবে কার বুদ্ধি নেবে না। এক্সকিউজ মি, তুমি কি কোনো কোচিং সেন্টারে ক্লাস করাচ্ছো? এটা কেমন কথা? তাহলে লেকচারটা বন্ধ করো। শোনো মা, তোমাদের এই এডুকেশন পারপাসে বাইরে যাওয়ার বিষয়টা নিয়ে আমি একজনকে লেকচার দিয়েছি, সে আমাকে ফার্দার কিছু জানায়নি। সে আমার লেকচারটা বুঝেছে কি বুঝেনি আর সে বুঝলে তারপর আমি তার সাথে কথা বলে নিব, তারপরে আমি তোমাদের সাথে কথা বলবো, তারপর আমি জিনিসটা বুঝবো। প্লিজ অনু, তোমার এলো পাথরি মার্কা কথাবার্তা আমার একদম ভালো লাগছে না, মেজাজ খারাপ হয়ে যাচ্ছে কিন্তু আমার। কিছু করার নেই মা, ওই বোকাচণ্ডী যতক্ষণ পর্যন্ত না আমাকে জানাচ্ছে যে সে ক্যানাডা যাওয়ার জন্য রেডি, আমি ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে কোনো কিছু জানাতে পারছি না, কোনো ডিসিশন নিতে পারছি না। ছেলেটা কেন তোর কথা মতো চলবে? কেন কি আমার ইচ্ছা মতো চলতে হবে? তাই বাড়াবাড়ির মাত্রাটা না ক্রমে উপরের দিকে উঠে যাচ্ছে। এক্সকিউজ মি মা, যেই বাড়াবাড়ির কথাটা বলছো, বিষয়টা কি তৈলাক্ত বাসে বানো উঠানামা করার মতো? উফ, আমার আর ভালো লাগছে না অনু, তোমার সাথে আর কোনো কথা নেই, আমি যাচ্ছি, তোমার বাবা আসলে যা পারে করবে। ইদি সেটা জেনে লাভ আছে, ছবি তুলবো, এক্সাম হলে নিয়ে যাবো, বাস সুন্দর কপি করে দিয়ে দেবো। আরে কি অবস্থা, ইয়া কোথা থেকে এসেছো, কেমন আছো? দেনা কি নোটস? কোথায় যাচ্ছিস? সাহস থাকলে সামনে এসে দাঁড়ায়। কোন সাহস নাই, পালাবো তো শিওর, দরকার পড়লে মাটি ঘুরে রাস্তা বানায় পালাবো। দে নোটস দেখ। পারবি না ভাই, পারবি না, সব পারবো, যখন পারবো তখন খুঁজাও পাবি না। পারবি না, কখনোই পারবি না দোস্ত। এক কাজ করিস, যাওয়ার সময় অ্যাড্রেসটা দিয়ে যাস, ঠিক আছে? কেন মানে আমার দেখতে হবে না ও যাওয়ার পর ওর মধ্যে চেঞ্জটা কী আসে? ভাই আমার চলে যাচ্ছে, ভাইয়ের চেহারা জিল্লাগত রূপ, আমার দেখতে হবে না? মানে তোরা আবার কী মনে করিস বলতো, কি মনে করস তারা? একটা আইটেম, এই যে যা বললাম, মানে বন্ধুও যদি বন্ধুরা এইসব কথাবার্তা বলো শত্রুর মতো, মানে সব বুঝো সব জানো, মানে তারপরও নিজে করছো ফাইজলামি, নিজে গেছো প্রেম করতে, তাই এখন আবার নিজেই পালানোর কথাবার্তা বললো, সবই তোমার মতো হবে হইছে? যাও করো গা, প্রেম করো গা, তুমি যাও, নোট দে নোট দে, টাইম নেই এত, যাও আড়া ধরো, তুমি প্রেম করো গা, যাও। ওইটা প্যারা না, ঠিক আছে, ওইটা ভালোবাসা, ভালোবাসা দেখছি তো, ভালোবাসা, আমি ভালোবাসি, বাট ওর অতিরিক্ত ভালোবাসার কারণে এখন আমার পালাইতে হবে। হোয়াট?